সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সব কিছু দেখার পরে গেলেন বাইতুল মামুরে। আমার রাসূল সাল্লাম দেখলেন বাইতুল মামুরে একজন ফেরেশতা এসেছে, প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহর কোটি কোটি ফেরেশতা আমার নূর নবী নূরের চোখে দেখেছেন। কিন্তু বাইতুল মামুরে যেই ফেরেশতাটা দেখলেন, এত সুন্দর ফেরেশতা আর কোথাও দেখেন নাই। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, জিবরাইল এত নুরানি ফেরেশতা, এত উজ্জ্বল ফেরেশতা যার দিকে চোখ উঠায়া তাকানো যায় না, মনে হয় চোখ জ্বলসে যাবে, এত সুন্দর ফেরেশতা তুমি কি তোমার জীবনে আর কোনোদিন দেখেছো? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর এত সৃষ্টি আমি দেখলাম, কিন্তু আজ পর্যন্ত এত উজ্জ্বল আর সুন্দর ফেরেশতা আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার উসিলায় এই ফেরেশতাকে আমি দেখতে পারলাম, আপনি যদি কদম না রাখতেন মনে হয় এই ফেরেশতা আমি দেখতে পারতাম না। ফেরেশতা আসছে বাইতুল মামুরে, এসে বেলালের মতো আজান দিয়েছে। বেলাল আজান দিলে যেভাবে মদিনার জমিন থরথর করে কাঁপত, বেলাল আজান দিলে যেভাবে মদিনার মানুষেরা পাগলের মতো মসজিদে নববীতে আমার রাসূলের পিছনে নামাজ পড়ার জন্য দৌড়ায় আসত, ওই ফেরেশতাটা আজান দেওয়ার পরে আল্লাহর সমস্ত নূরের ফেরেশতারা বাইতুল মামুরের চতুর্দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এত বড় জামাত, এত বড় জামাত উপস্থিত হয়েছে, আমি আমার জীবনে কোনোদিন এত বড় জামাত আর দেখি না। জিবরাইল আমিন বলেছেন, হে নবী, মনে হয় আজকে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারাও চলে এসেছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলী শানে শুকরিয়া। আল্লাহ পাক আজকে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রজব মাস তো বিদায়ের পথে। আজকে রজব মাসের শেষ জুমা, শেষ দিন। আল্লাহ রাসূল বলেছেন, আর রজাবু শাহরুল্লাহ, রজব মাস হচ্ছে আল্লাহর মাস। আমার রাসূল বলেছেন, ওয়াশাবানু শাহরি, আসতেছে শাবান মাস, এটা আমার রাসূলের মাস। সুবহানাল্লাহ। আর রোজার মাস গুনাহগার উম্মতের মাস। সম্মানিত হাজিরিন, তিনটা পবিত্র মাস থেকে একটা মাস কিন্তু চলে গেছে। কে কতটুকু অর্জন করতে পেরেছেন, কে কতটুকু ইবাদত করেছেন, মাস চলে যাওয়ার পরে এটা আমাদের একটু হিসাব করার দরকার আছে। আল্লাহর হিসাবের আগে নিজের হিসাবের দরকার আছে, যে আমি কতটুকু করতে পারলাম। সম্মানিত হাজিরি, এই রজব মাসের শুরু থেকে আমি এ মাসের ফজিলত বরকত, এ মাসে সংগঠিত হয়েছিল নবীজির ইসরা এবং মিরাজ, এ নিয়ে আলোচনা করতে করতে সপ্তম আকাশ পর্যন্ত আলোচনা করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আকাশের উপরে
সপ্তম আকাশে দেখা করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সাথে। বলেন সুবহানাল্লাহ। সপ্তম আকাশে একটা মসজিদ আছে, ওইটাকে বলা হয় বাইতুল মামুর। ওই মসজিদ ফেরেশতাদের কিবলা, ফেরেশতাদের কাবা হচ্ছে বাইতুল মামুর। আমরা যেভাবে কাবা শরীফকে তওয়াফ করি, আল্লাহর নূরের ফেরেশতারা সেই বাইতুল মামুরকে তওয়াফ করে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সব কিছু দেখার পরে গেলেন বাইতুল মামুরে। আমার রাসূল সাল্লাম দেখলেন বাইতুল মামুরে একজন ফেরেশতা এসেছে, প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহর কোটি কোটি ফেরেশতা আমার নূর নবী নূরের চোখে দেখেছেন। কিন্তু বাইতুল মামুরে যেই ফেরেশতাটা দেখলেন, এত সুন্দর ফেরেশতা আর কোথাও দেখেন নাই। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, জিবরাইল এত নূরানি ফেরেশতা, এত উজ্জ্বল ফেরেশতা যার দিকে চোখ উঠায়া তাকানো যায় না, মনে হয় চোখ জ্বলছে যাবে, এত সুন্দর ফেরেশতা তুমি কি তোমার জীবনে আর কোনোদিন দেখেছ? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর এত সৃষ্টি আমি দেখলাম, কিন্তু আজ পর্যন্ত এত উজ্জ্বল আর সুন্দর ফেরেশতা আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার উসিলায় এই ফেরেশতাকে আমি দেখতে পারলাম, আপনি যদি কদম না রাখতেন মনে হয় এই ফেরেশতা আমি দেখতে পারতাম না। ফেরেশতা আসছে বাইতুল মামুরে, এসে বেলালের মতো আজান দিয়েছে। বেলাল আজান দিলে যেভাবে মদিনার জমিন থরথর করে কাঁপত, বেলাল আজান দিলে যেভাবে মদিনার মানুষেরা পাগলের মতো মসজিদে নববীতে আমার রাসূলের পিছনে নামাজ পড়ার জন্য দৌড়ায় আসত, ওই ফেরেশতাটা আজান দেওয়ার পরে আল্লাহর সমস্ত নূরের ফেরেশতারা বাইতুল মামুরের চতুর্দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়্যা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এত বড় জামাত, এত বড় জামাত উপস্থিত হয়েছে, আমি আমার জীবনে কোনোদিন এত বড় জামাত আর দেখি না। জিবরাইল আমিন বলেছেন, হে নবী, মনে হয় আজকে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারাও চলে এসেছে। সুবহানাল্লাহ। তারপরে ওই ফেরেশতা, উজ্জ্বল ফেরেশতা, নূরানি ফেরেশতা একামত দিল, মনে হচ্ছিল যেন জামাত হবে, এই জামাতের ইমামতি কে করবে, এটা কি কোনো ফেরেশতার পক্ষে সম্ভব? না, আজকে এই জামাতের ব্যবস্থা করা হয়েছে শুধু নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের বিশাল জামাত নিয়ে ইমামতি করলেন। ইমামতি করার পরে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা আমার রাসূলের সাথে মুসাফাহা করার জন্য ভিড় জমাইল। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কি সম্মান,
আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত আজকে সিরিয়াল ধরছে, লাইন ধরছে আমার নবীর সাথে দেখা করার জন্য। সম্মানিত হাজিরি, ওই জায়গায় আমার রসুলকে তিনটা লকব দেওয়া হলো। এক নাম্বার সাইয়িদুল মুরসালিন, দ্বিতীয় নাম্বার ইমামুল মুত্তাকিন, তৃতীয় নাম্বার রহমতুল্লিল আলামিন। সেখানে ঘোষণা করা হলো আমার নবীর এই তিনটা আরো উপনাম সিফাত বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেখান থেকে সপ্তম আকাশ থেকে আল্লাহর রাসূল উপরের দিকে উঠতে লাগলেন। আমার রাসূলকে পৌঁছে দেওয়া হলো সিদরাতুল মুনতাহায়, এমন একটা গাছ। সিদরাতুল মুনতাহা এমন একটা গাছ, যেই গাছের পরে জিব্রাইলের যাওয়ার আর অধিকার নাই। জিব্রিল আমিনের সীমানা এখানেই শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা দেখলেন। আমার রাসূল বলেছেন যে সিদরাতুল মুনতাহার জড়, এটার গোড়াটা মনে হচ্ছে ষষ্ঠ আকাশে, আর এটার শাখা প্রশাখা মনে হচ্ছিল আল্লাহর আরশের সাথে লেগে আছে। গাছটা কত বড় একটু বললে বুঝবেন। আল্লাহ পাক এই গাছের পাশে, গাছের নিচে রেখেছেন আটটা জান্নাত। আর দুনিয়ার যত মানুষকে জান্নাত দেওয়া হবে, সবচেয়ে ছোট জান্নাত তাকে দেওয়া হবে। ওই জান্নাতটা এই দুনিয়ার দশটার সমান। এবার চিন্তা করেন, সিদরাতুল মুনতাহা ওই বড়ই বৃক্ষটা কত বড়, বৃক্ষটা এত বড় এত বড়, আল্লাহ পাক ওই বৃক্ষের পাশে রেখেছেন আটটা জান্নাত। আল্লাহ রাসূল ঘুরে ঘুরে সব দেখলেন, জান্নাত দেখলেন। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে সিদরাতুল মুনতাহার ওই বড়ই গাছটা দেখাইলেন। আমার রাসূল বলেছেন ওই গাছের প্রত্যেকটা পাতা স্বর্ণের, সুবহানাল্লাহ। গাছটা এত সুন্দর, প্রত্যেকটা পাতায় আল্লাহর নূরের ফেরেশতারা বসে বসে আল্লাহর তাসবিহ গুনছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর উপর দুরূদ শরীফ পড়ছে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হঠাৎ করে ওই গাছের মধ্যে নূর পড়ল, এমনি তো নূরানি বৃক্ষ, আবার ওই গাছের মধ্যে নূর পড়ল। জিব্রাইল ভাইরে, এই গাছের মধ্যে যেই নূর পড়ল এটা কিসের নূর? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখতে থাকেন এই নূর হচ্ছে আমার আল্লাহর নূর। ওই বৃক্ষের মধ্যে যখন নূর পড়ছিল, সাত আকাশের ফেরেশতারা থরথর করে কাঁপতেছিল, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দেখলেন এত বিশাল জিব্রাইল, তিনিও থরথর করে আল্লাহর ভয়ে, জালালিয়াতের ভয়ে কাঁপতেছে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের ভিতরে ঢুকার পরে আমার নবী দেখলেন, আমার নবীর সামনে সামনে কে জানি হাঁটতেছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, আমার সামনে আবার কে হাঁটে? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আর কে আপনার সাহাবী বেলাল। আপনি বেলালকে ফাঁকি দিয়া জান্নাতে ঘুরবেন এটা হতে দেওয়া হবে না, বেলাল আপনার আগেই চলে আসছে। আপনি বেলালকে ছেড়ে জান্নাতে আসছেন? না, আসতে পারেন নাই, বেলাল আপনার আগে চলে আসছে, সুবহানাল্লাহ। বেলালের ফজিলত কত যে বেশি, কত যে বেশি, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার জান্নাত দেখলেন, সব কিছু ঘুরে ঘুরে দেখলেন, হযরতে উমরের প্রাচীর দেখলেন। সব কিছু দেখার পরে আল্লাহর রাসূলকে আর একটু উপরে নিয়ে দাঁড়া করায়া রাখলো। আমার রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখতে থাকেন
আল্লাহর রসুলের চেহারার সামনে দিয়া দেখলেন আদম নবী উম্মত নিয়ে যাচ্ছে, নূহ নবী উম্মত নিয়ে যাচ্ছে, প্রত্যেক নবীরা যার যার উম্মত গুলি নিয়ে রসুলের সামনে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, যায় আর আমার রসুল রে সালাম দেয়, যায় আর আমার রসুল রে সালাম দেয়। সুবহানাল্লাহ, আমার রসুলকে সালাম দেয় নাই এমন কোন ফেরেশতা নাই, সবাই আমার রসুল সাল্লামকে সালাম দিয়েছে। ভাইয়ের আমার, আল্লাহ রসুল দেখলেন সব নবীরা তার উম্মত নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখলেন বিশাল এক উম্মতের দল। কোন নবীর এত উম্মত ছিল না, মুসা নবীর যত উম্মত ছিল। আল্লাহ রসুল মনে করছে যে বড় দল যেটা, এটা তো আমার হবে, কিন্তু আমার ভাইয়েরা উপর থেকে আওয়াজ দিয়ে বলা হলো না, ইয়া মুহাম্মদ সাল্লাম, এই উম্মত গুলি আপনার না, এই উম্মত গুলি হইল মুসা নবীর, তারা হইল বনি ইসরায়েল, এগুলি আপনার উম্মত না। আমার রসুলের চেহারাটা মলিন হয়ে গেল। আমার নবী মনে মনে ভাবতে লাগলেন, মনে হয় আমার উম্মতের চেয়ে মুসা নবীর উম্মত অনেক বেশি হয়ে গেছে। ভাইয়ের আমার, এবার উপর থেকে আওয়াজ দিয়ে বলল, ইয়া মুহাম্মাদির ফারাসাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উপরের দিকে মাথা উঠান। উপরের দিকে মাথা উঠায়া দেখি এত বড় উম্মতের জামাত, এত বড় উম্মতের জামাত, এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত উম্মতের জামাত চলে গেছে। বলেন সুবহানাল্লাহ, এত উম্মত। আমার রসুল বললেন, এই উম্মত কার? জিব্রিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলি আর কারো না, এগুলি আপনার উম্মত। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ, বলেন আমার রসুল বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমরা এমন নারীকে বিয়ে করবা যে নারী বেশি বাচ্চা দেয়, কারণ বাচ্চা বেশি হলে উম্মত আমার বেশি হবে, কিয়ামতের ময়দানে আমি উম্মত নিয়ে গর্ব করব। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি উম্মাতুকা ওমা হুম সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। হে নবী, শুনেন না আপনি, এই বিশাল বড় জামাত, উম্মতের জামাত, আর কারণে এগুলি আপনার, আর এই উম্মত থেকে 70,000 উম্মতকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। 70,000 উম্মতকে বিনা হিসাবে আল্লাহ পাক তার বেহেশতে প্রবেশ করার অনুমতি দিবে। এই হাদিস, এই কথা যখন দুনিয়ায় আসলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আল্লাহ পাক বলেছে আমার কুঠি কুঠি উম্মত থেকে 70,000 উম্মতকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। এই খবর দিয়ে আমার রসুল চলে গেলেন হুজরার ভিতরে। সাহাবায়ে কেরাম গবেষণা করতে লাগলো যে তারা কারা, তারা কি নামাজি যারা, তারা যারা রোজা রেখেছে তারা, এক একজন এক এক কথা বলছে। আমার রসুল এমন সময় আবার আসলেন, বললেন, সাহাবিরা কি নিয়ে আলোচনা করছো? সাহাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে এটা তো বললেন না। আমরা একটু গবেষণা করতে লাগলাম তারা কারা। আল্লাহর রাসূল বললেন, না তোমাদের কারোটা হয় নাই, হুমুল্লাযীনা লা ইয়ারকুনা ওয়া লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাহাবীরা রে শোনো, যারা পাঁচ ওয়াক্ত নামাজি তাদের মধ্যে দেওয়া হবে এমন কথা আমাকে বলা হয় নাই। আমাকে বলা হয়েছে আমার যে সমস্ত উম্মতেরা বিপদে আপদে বালা মুসিবতে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে, ওই ভরসাকারী উম্মত থেকে 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ! সম্মানিত হাজিরি, আমরা যে কোনো অবস্থায় ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দেবে। হিসাব চান আপনারা?
হিসাব চাইলে উপায় থাকবে না। আল্লাহ যদি কারো হিসাব চায় যে বান্দা তোর হিসাব দে, তাইলে উপায় থাকবে না। এই কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, হে আল্লাহ আমাকে তুমি সহজ হিসাব দাও। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব কি? আমার রাসূল বলেছেন সহজ হিসাব হচ্ছে আল্লাহ তোমাকে ডাকবে, বান্দা এদিক আসো, ডাক দিয়ে বলবে তোমারে মাফ করে আমি জান্নাত দিলাম, এটাই সহজ হিসাব। আল্লাহ যেন সহজ হিসাব আমাদের জন্য কবুল করে মঞ্জুর করে বলেন আমি। ভাইয়ের আমার আরশ পর্যন্ত যেতে পারলাম না, মাস তো শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহর আরশে আল্লাহর সাথে কি কথা হয়েছে, 70,000 নূরের পর্দার ভিতরে আল্লাহর সাথে কি কথা হয়েছে মুখতাসার একটু বলবো। মাস তো শেষ হয়ে গেছে, এভাবে আমাদের জীবনও শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই যে ফজিলতের মাস আসতেছে, শাবান মাস, রমজান মাস, আল্লাহ যেন বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।